পাইলট রোবট তৈরি করছে দক্ষিণ কোরিয়ার গবেষকরা। পাইবট নামের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই পাইলট ফ্লাইট ম্যানুয়াল বুঝতে পারবে এবং ফ্লাইটের সম্পূর্ণ প্রক্রিয়া পরিচালনা করতে পারবে। কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বৈদ্যুতিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ডেভিড হিনচুল শিমের নেতৃত্বে গবেষণা দলটি কাজ করছে। তারা জানায়, পাইবট হল বিশ্বের প্রথম পাইলট যা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি করা, যা রোবটকে মানুষের ভাষা বোঝার ক্ষমতা দেয়। কেননা বিমানের পাইলট ম্যানুয়ালগুলো মানুষের ভাষায় লেখা। জরুরি পরিস্থিতিতে পাইলট রোবট আতঙ্ক ছাড়াই দ্রুত সাড়া দিতে পারে এবং নিরাপদ রুট গণনা করতে পারে, কারণ এটি চ্যাট জিপিটি প্রযুক্তি ব্যবহার করে অবিলম্বে বিমান অপারেশন ম্যানুয়াল এবং কুইক রেফারেন্স হ্যান্ডবুক পদ্ধতিগুলি স্মরণ করতে পারে। সুনির্দিষ্ট অপারেশনের জন্য পাইবটের মুখ, হাত এবং শরীরের সামনের দিকে ক্যামেরা রয়েছে, যাতে কম্পমান পরিবেশেও বিভিন্ন সুইচ শনাক্ত করতে পারে এবং বিমানের ভিতরের ও বাইরের পরিস্থিতি শনাক্ত করতে পারে। রোবটটি পুরো জেপেসেন নেভিগেশন চার্টও মুখস্থ করতে পেরেছে, যা একজন মানুষের পক্ষে প্রায় অসম্ভব। এখানে আমি একটি অটোপাইলটের একটা মডেল ধরে আছি। আপনি দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র গতি, উচ্চতা বা বিয়ারিং নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু আমাদের পাইলট রোবট পাইবট বিমানের ইঞ্জিন চালু এবং বন্ধ করা, বিমান উড্ডয়ন, টেক অফ করা, অবতরণ সহ সব কিছু পরিচালনা করতে পারে। গবেষণা দলটি একটি ফ্লাইট সিমুলেটরে পাইবট রোবটকে পরীক্ষা করেছে এবং এটির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পাদন করেছে, যেমন ইঞ্জিন চালু করা, ট্যাক্সিং, টেক অফ, ক্রুজিং এবং অবতরণ। দলটি এখন আগামী কয়েক বছরের মধ্যে একটি বাস্তব হালকা বিমানে পাইবটকে পরীক্ষা করার জন্য কাজ করছে। প্রসঙ্গ বুঝতে এবং জটিল পরিস্থিতি পরিচালনা করতে মানব পাইলট দুর্দান্ত, তবে তারা প্রায়শই ফ্লাইট ম্যানুয়ালিটির খুব বিশদ বিবরণ মনে রাখতে ব্যর্থ হন, বিশেষত যখন তারা আতঙ্কিত হয়ে পড়েন। সুতরাং আমাদের পাইবট আক্ষরিকভাবে পুরো ম্যানুয়ালের সব কিছু বুঝতে এবং মনে রাখতে সক্ষম এবং এটি কোনো ধরনের আবেগ ছাড়াই সিদ্ধান্ত কার্যকর করতে পারে। জরুরি পরিস্থিতিতে এক মাইক্রোসেকেন্ডও গুরুত্বপূর্ণ। অদূর ভবিষ্যতে আনুমানিক 160 সেন্টিমিটার লম্বা এবং 63 কিলোগ্রাম মানুষ আকৃতির এই রোবটটি কেবল বিমান নয়, গাড়ি, ট্যাঙ্ক, সাবমেরিন সহ বিভিন্ন যানবাহনে বসতে পারবে এবং কোনো পরিবর্তন ছাড়াই গ্যাজেটগুলি পরিচালনা করতে পারবে।